একদিন ঠিকই আফসোস করব। ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়েছিলাম। একদিন ঠিকই আফসোস করব। কোরআন তেলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কোরআন ত্যাগ করেছিলাম। আল্লাহর জিকির আমার সারাদিনের কাজকর্মে বরকত আনে জেনেও অলসতা করে জিকির ছেড়েছি। ইস্তিগফারে আমার রিজিক বৃদ্ধি জেনেও গাফেল থেকেছি অবিরত। তাহাজ্জুদ আমার জন্য শান্তি শৃঙ্খলা সুস্থিরতা সহ আরও অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও আমি এমন তাহাজ্জুদও হেলা ভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি। তাওবার দরজা সদা সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি কাল করছি বলে শুধুই পিছিয়েছি। গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে আল্লাহ তাআলা আমার বিপদ দূর করে দিতেন, আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনর থেকেছি। যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম, জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি। একদিন ঠিকই আফসোস করব, কিন্তু সেদিন তা কোনো কাজে আসবে না।